একটি দুটি নয়, একসঙ্গে রয়েছে চারটি কুকুর। এসব কুকুর মেতেছে হিংস্রতায়। আক্রমণাত্মক এসব কুকুরের সঙ্গে যোগ দিয়েছে আরও দশটির মতো কুকুর। সব মিলিয়ে হিংস্রতা দেখাচ্ছে পঞ্চাশটির বেশি কুকুর। এই দৃশ্য প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের প্রবেশদ্বার উত্তর সৈকতের, যেটি দিয়ে দ্বীপে আগমন করছে শত শত ভ্রমণ পিপাসু, যেটিতেই অবস্থান করছে বেশ কয়েকটি কুকুর। ভ্রমণ পিপাসুদের আগমন দেখে পূর্ব সৈকতের বালিয়াড়িতেও হিংস্রতা দেখাচ্ছে অসংখ্য কুকুর। ভ্রমণ পিপাসুরা বলছেন, সৈকতের বালিয়াড়িতে নামতে কুকুরের হামলার শিকার হচ্ছেন তারা। এতে যখন দলবদ্ধভাবে থাকে এরা আরো তিনগুণ হিংস্র হয়ে যায়। দিন দিন কুকুরের উপদ্রব বাড়ছে সেন্ট মার্টিন দ্বীপে। ভ্রমণে আসা পর্যটকরা যেমন কুকুরের হামলার শিকার হচ্ছে, ঠিক তেমনি কুকুরের দল খেয়ে ফেলছে সামুদ্রিক প্রাণী। স্থানীয়রা বলছেন, কুকুরে কামড়ালেও মিলছে না পর্যাপ্ত ভ্যাকসিন।